তুমি মুসলমান, তুমি রিচ, তুমি সমৃদ্ধ, তুমি যথেষ্ট ধনী, তোমার চিন্তার মধ্যে কোনো দেউলিয়াত্ব নেই, তোমার চিন্তার মধ্যে কোনো শূন্যতা নেই, তোমার আবেগের মধ্যে কোনো ঘাটতি নেই, তোমার আবেগ ব্যবহারের জায়গার কোনো ঘাটতি নেই, তুমি কিসের জন্য এই সমস্ত অন্ধত্বের পিছনে, মূর্খতার পিছনে, অযৌক্তিকতার পিছনে, অবাস্তবতার পিছনে, নির্লজ্জতার পিছনে তোমার সময়কে, তোমার সম্পদকে, তোমার যৌবনকে, যৌবনের উচ্ছলতাকে, যৌবনের উদ্যমকে তুমি নষ্ট করছো? কিয়ামতের ময়দানে জবাব দিহিত পরের কথা, দুনিয়াতে তুমি এটার জন্য প্রায়শ্চিত্ত করবে, বয়স যখন ঘনিয়ে আসবে, তোমার এই পাগলামো, তোমার এই মাতলামো, তোমার এই উন্মাদনা, তোমার এই যৌবনকে নষ্ট করার জন্য তোমার নিজের আক্ষেপ হবে, একটা সময় লজ্জা হবে, কি করেছি? আল্লাহর শপথ করে বলতে পারি আমি, যেটাকে আমরা খেলা মনে করছি, যে নিচক খেলাই তো, এটা খেলা নয়। মাওলানা মুতাজ মিসবাহ লিখেছেন, খেলার নামে চলছে কোন খেলা? এটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইউরোর বিজনেস। এই বিজনেসের কাঁচামাল হলো আপনার আমার মতো মানুষের সস্তা আবেগগুলো। আমরা কোনো দলকে সাপোর্ট করে লাফাচ্ছি, জিতে গেছে, গোল দিয়ে ফেলছে, আপনার কি অর্জন হয়েছে? হেরে গেছে, কেঁদে দিচ্ছেন, আত্মহত্যা করছে, মূর্খতা, অজ্ঞানতা, মানুষের মধ্যে কোন লেভেলে গেলে মানুষ এত নিচে নামতে পারে? এত সস্তা আবেগ! তোমার বাবার কষ্ট দেখে তুমি কয়দিন চোখের পানি ফেলেছ? তোমার মায়ের কষ্ট দেখে কয়দিন চোখের পানি ফেলেছ? রাস্তায় থাকা, রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের কষ্ট দেখে কয়দিন তোমার চোখের পানি এসেছে? কয়দিন তোমার বিবেক জাগ্রত হয়েছে? পছন্দের দল হেরে গেছে, তুমি কেঁদে দিচ্ছ, তোমার আবেগ এত সস্তা, তুমি এত অর্থহীন, তোমার জীবন এতটাই মর্মহীন, তুমি এতটাই উদ্দেশ্যহীন ভাবে সীমিত হয়েছ, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে দাঁড়ানো পরে তোমার নিজের বিবেকের কাছে দাঁড়াতে হবে না, এতটাই অর্থহীন, এতটাই অযৌক্তিক জীবন যে তোমার আবেগকে যেখানে সেখানে ব্যয় করবে। আমি এই জন্য বলি, এটা খেলা নয়, এটা খেলা নয়, এটা ইমান হরণের খেলা। ইমান কিভাবে হরণ হচ্ছে সেটা বোঝাও যায় না, আজকাল এসব কথা বলা যায় না, এগুলো এতটা গাসাওয়া হয়ে গেছে, এগুলো এতটা গাসাওয়া হয়ে গেছে, এতটা স্বাভাবিক হয়ে গেছে, যখন খেলোয়াড় দলকে সাপোর্ট করবো, এখানেও হুজুর এসে হাত দিচ্ছে, এখানেও কোরআন হাদিস টেনে আনছে, এখানেও ইসলাম টেনে আনছে। মানে মুসলমান যদি নামে মুসলমান হয়, মুসলমান যদি ইসলাম না বুঝে, সে যদি দাসত্ব আর গোলামি কি এটা না বুঝে, সে যদি আত্মসমর্পণ কাকে বলে এটা না বুঝে, তখন তার জন্য এই প্রশ্নগুলো আসাটাই স্বাভাবিক। মোহতারাম হাজরি, এত সস্তা! মুসলমানের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহ নবীর ভালোবাসা থাকবে, খোলাফায়ে রাশেদের ভালোবাসা থাকবে, সাহাবীদের ভালোবাসা থাকবে, তাদের বীরত্ব গাথা, তাদের ত্যাগ, এগুলো থাকবে। আজ আমাদের সমাজে ত্যাগী যুবক পাওয়া যায় না, ত্যাগী যুবক পাওয়া যায়? আমি প্রায়শই বলার চেষ্টা করি, বাসে উঠেন, আমরা ছেলেবেলায় দেখেছি যে যুবকরা মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিতে, এখন আছে এগুলা রাস্তাঘাটে? আছে কোনো শ্রদ্ধা রেসপেক্ট? রাস্তাঘাট করার কথা নিজের বাড়িতে আছে, বাবার প্রতি আছে, বড় ভাইয়ের প্রতি আছে, বড় বোনের প্রতি আছে, সিনিয়রদের প্রতি আছে? নাই। যুবকরা তরুণরা উচ্ছলতায় হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মোরালিটি শেষ, মানবতা শেষ, পশুত্বকে হার মানার প্রতিযোগিতা চলছে, এর মধ্যে আবার তাদেরকে উন্মাদ করে দেওয়ার প্রচেষ্টা মুসলমানের ইমানের শক্তিকে ধ্বংস করার মতো। আমাদের তরুণদেরকে ত্যাগ শিখান, তাদেরকে স্যাক্রিফাইস শিখান, তাদেরকে ছাড় দেওয়া শিখান, তাদেরকে সমাজ এবং মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অবদান রাখতে শেখান। সমাজের জন্য ভালো কিছু বয়ে আসবে, দেশের জন্য ভালো কিছু বয়ে আসবে। বিশেষ করে যখন আমরা এমন একটা সময় পার করছি, যে সময়টাতে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বলেন আর দেশীয় নানান সংকট, মনুষ্য সৃষ্ট সংকট এবং অপরাধের কারণে বলেন, আন্তর্জাতিক এবং দেশীয় নানা কারণে আমরা কঠিন একটা সময় পার করছি। গরিব মানুষের কষ্ট কত বেশি এটা যাদের যাদের হিসেব ছাড়া উপার্জন তারা মোটেও বলতে পারবেন না। কত কষ্ট করে মানুষ বাজারঘাট করে, কত কষ্ট করে মানুষ চলে, ঠিক এই সময়ে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা, কোথাকার কোন আর্জেন্টিনা, কোথাকার কোন ব্রাজিল, যে দেশের সাথে আমার দেশের কোনো সম্পর্ক নেই, যে এমন না সে দেশে আমার লাখ লাখ শ্রমিক আছে, এমন না তাদের সাথে আমাদের বাণিজ্যিক অনেক সম্পর্ক আছে, এমনও কিছু না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা ভালো খেলে কি খারাপ খেলে কি আসে যায় আমাদের? স্বামী এক দলের সাপোর্টার, স্ত্রী আরেক দলের সাপোর্টার, হ্যাঁ, সবাই সোশ্যাল মিডিয়াতে উন্মাদনা, ভাইরা আমার কোথায় হারিয়ে যাচ্ছি আমরা? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা নিজেদের ভালো মন্দরা যেন উপলব্ধি করতে পারি সেই তৌফিক দান করুন। আসুন আমরা 10 জন যুবককে বুঝাই, 2 জন যুবককে বুঝাই, 1 জন যুবককে বুঝাই, ভাই তোমার ভালোবাসা কিসের জন্য, দিন শেষে এটার অর্জনটা কি? তোমার অনেক ভালোবাসা, তোমার পেটে অনেক ভালোবাসা, তোমার পকেটে অনেক টাকা, তোমার মনে চাচ্ছে পছন্দের ভালো লাগা মানুষের জন্য কিছু করতে? চলো তোমাকে আমি দেখাই, বহু রাস্তা আছে, চলো এমন কিছু ভালো লাগার পথ আমি দেখাই যেখানে তোমার ত্যাগের সুযোগ আছে। তুমি নিজের জন্য খরচ করো, তুমি বার্গার খাও, তুমি ভালো জামা পরো, তুমি সব করে একটা কিছু কেনো, সেটার জন্য তোমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না, তুমি নিজের জন্য করেছো। যৌক্তিক খাতে ব্যয় করেছো, মুসলমান যেখানে সেখানে ব্যয় করতে পারে না, তার ব্যয়ের জায়গা কি সে সম্পর্কে হিসেব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।